হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে, এটা বেশ কয়েকদিন আগেকার বানিয়ে রাখা ভিডিও। আমি তো মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আপলোড করতেই পাচ্ছিলাম না, আর এখন যে এডিট করারও সময় পাচ্ছিলাম না। এডিট করে আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল পুরো। আর এখন দেখুন, এখানে বিকালবেলায়, সকাল থেকে তো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বিকালে এখন কারা আসলো দেখুন। এই যে এখানে মুনমুন, আশিস আর আদি। আজকে আমাদের একটা বিশেষ দিন, সেই জন্য সবাই মিলে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল পুরো। ভাবতেই পারিনি যে আজকে ওরা আসতে পারবে, যা বৃষ্টি পড়ছিল। এই যে আখি রানী, হাসি দেখো খেপিটা, সবাই রেনকোট পরে পরে আসলো, এত বৃষ্টি সকাল থেকে বৃষ্টি, ভাবতেই পারিনি সবাই আসতে পারবে বলে। আর এই একজনকে দেখুন বাজার থেকে কি নিয়ে আসলো, একটু পরে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে এখন পকোড়ি বানানো হচ্ছে, এটা কুমড়ো দিয়ে বেগনি, এটা বেগনি কুমড়ো দিয়ে, কুমড়ো নিয়ে, আর এটা বাঁধাকপি পকোড়া। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। আর এইদিকে বাকি সব এখন গল্প চলছে। আদি গুলো কি করছে? সবাই মিলে ফ্রেশ হলো। আর এই তাতাইকে দেখুন, এই খালি আপুর সাথে ওইরকমই করতে থাকে। আর আদি দেখুন এখানে খেলা করছে। এই সবাই অনেকদিন পর আসলো, বেশ ভালোই মজা হলো, আনন্দের দিনটা কাটলো। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য ওরা সবাই হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। দে ও একটা হাতে নিচে, আর এরা দুজনে শেষ করে দিয়ে ওই থালাটাই সাইডে কর। এখানে এখন আমাদের রাত্রের খাবার হবে, সেজন্য সব আমরা তিনজন মিলে বসে পড়েছি কাটাকাটি করতে। হ্যাঁ, এই যে এখানে এখন ফ্রাইড রাইস বসাবো, সেজন্য হাড়ি বসিয়ে দিয়েছি তেল। এটা কিরকম দাগ হয়ে গেছে একটা। আর এখানে এই যে, এই যে সাদা সাদা কি দাগ, এই যে সবজি সব কেটে রাখা আছে, ফ্রাইড রাইস হবে। আর এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য চালটাও ধুয়ে নিয়েছি, আর বাকি সব এখানে এখন গল্প করছে বসে বসে। আর এই যে এটা কি করছে, এটা কি করছে? ওটাতে আদি আইসক্রিম আছে, খাবি? এখানে এখন ফ্রাইড রাইস হচ্ছে, আর এখানে চিকেন কষা চলছে, বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের রান্না চলছে এখন। আর বাকি সব এখানে এই যে গল্প করছে। এখানে এখন মশলা দেওয়া হয়ে গেল, আর এদিকে তো ফ্রাইড রাইসের চালটা তো খাচ্ছি। আমার শাশুড়ি শালি আর আমার গিন্নি, এরা রিল বানাচ্ছে। হ্যাঁ, এদের এদের আনন্দটা দেখো। এ একটু হাই করো,
একটু হাই করো, এটা আমার শালি, এটা আমার গিন্নি, আর ওটা আমার শাশুড়ি। এখানে এখন কেক রেডি করা হচ্ছে, তারপর কেকটা নিয়ে আসলো, ওই নিজে চয়েস করে নিয়ে এসেছে। চকলেট কেক, চকলেট কেক পছন্দ, ও চকলেট কেক নিয়ে এসেছে। আর আদি যা কি বলছে, এখানে আমি কেকের উপর না দিয়ে সাইড সাইড হবে না, সাইডে জায়গা নেই, জ্বলছে, বুঝতে পারছি। মাঝে ছেড়ে তো দিতে হয় না, নাহলে আজ দিতে হয় না বাবা, ছাড় মাঝে তো জ্বালিয়ে দে, মাঝে তো কেন বলতে হবে ভাই। তুই আগের বাড়ির মতো ফেলে দিস না এখানে, হ্যাঁ আমি জানি, বলতে বলতে তুই হচ্ছে না, ভেতরে ঢুকে গেছে না, তাড়াতাড়ি করো। আরে খাওয়া পরে ছাড়াবে, সব মোমবাতির গন্ধ। আরে ওকে খাওয়া উল্টে দিতে কে সবাই মিলে এখন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। শালি একটা সত্যি ভালো হয়েছে, আপুর ফোন চলো, আপুর ফোন, আমি তো উল্লাম তো কিছু মনে করো না।
আমাদের কেক কাটিং হয়ে গেল আর এখন এখানে রাতে ডিনারের জন্য জায়গা করা হয়েছে। আদি আর তাতা এখন ওর মা খাবার রেডি করছে আর ও এদিক ওদিক খেলা করছে। আদি আরে মা খাবার রেডি করেছে আর ও কুচুমকে দিয়ে খেলতে যাচ্ছে। খেয়ে নাও বাবা। আদি খুব ভালো ছেলে তো। আদি পচা ছেলে। আদি আর কখন বাস আর বলবে এখানে অ্যানিভার্সারি গিফট খুব সুন্দর হয়েছে শাড়িটা। আর এখানে দুটো ড্রেস আছে আর একটা গিফট আছে ওটা পরে শেয়ার করব। এখানে এখন খাবার রেডি করা হচ্ছে। টাটা এটা খাবারটা নামিয়ে দিয়েছি। সকালে খাবো তো খেয়ে দাও। আমি আমাদের সবাইকার খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, রাত হয়ে যাচ্ছিল। আদিকে তো ওই জন্য আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন বাকি সবাই খেতে বসেছে। আর এখানে একজন পরিবেশন করছে। সবাই এলো, বেশ আনন্দ করে কাটলো দিনটা। আর আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিও।